কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে নদী পথে ভারতীয় গরু নিয়ে আসছে দুদেশের চোরাকারবারীরা। আর অবৈধভাবে নিয়ে আসা এইসব ভারতীয় গরুগুলো বিজেপিরা জব্দ করে ক্যাম্পে নিয়ে রাজস্ব কর্মকর্তা দিয়ে নিলামের মাধ্যমে নিলামকৃত অর্থ রাজস্ব খাতে জমা করে থাকে। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করছেন স্টাফ রিপোর্টার আরিফ হোসেন, সঙ্গে আছেন তানজানা রহমান রিজা। সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার 17 মে সকাল 10টায় উত্তর ধরডাঙ্গা ক্যাম্পে 18টি গরু, ধরডাঙ্গা শালজোর ক্যাম্পে 6টি গরু ও ধরডাঙ্গা ক্যাম্পে 9 গরু সহ মোট 33টি জব্দকৃত গরুর নিলাম কার্যক্রমে একটি প্রভাবশালী মহল সিন্ডিকেট কাজ করছে। এরা বিজেপিদের প্রতি গরু 2000 টাকা ও কাস্টমস কর্মকর্তা ফরিদ উদ্দিনকে গরু প্রতি 3000 টাকা ঘুষ দেওয়ার মাধ্যমে ভারতীয় জব্দকৃত 33টি গরুর বাজার মূল্যের অর্ধেক মূল্য নির্ধারণ করে 6,46,938 টাকা মূল্য নির্ধারণ করে প্রকৃত গরু ব্যবসায়ীদের না দিয়ে নিলাম সিন্ডিকেটের সদস্য সেলিম মাহমুদ, মুন্না মিয়া ও ওমর আলীকে নামে মাত্র দাম দিয়ে নিলামের কাগজ করে দেয়। এলাকার সচেতন মহলরা জানায়, এই সকল প্রভাবশালী মহলের সিন্ডিকেটের কারণে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সুবিধা হারাচ্ছে প্রকৃত গরু ব্যবসায়ীরা। সাবেক ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সভাপতি নাহিন আহমেদ জানান, সিন্ডিকেটের সদস্য সেলিম মাহমুদের কারণে এসব আটককৃত ভারতীয় গরু নিলাম কার্যক্রমে সঠিক মূল্য নির্ধারণ করা যাচ্ছে না, আর সঠিক মূল্য নির্ধারণ করতে না পারায় সরকার রাজস্ব হারাচ্ছে। কৃষক লীগের সদর ইউনিয়নের সভাপতি আবু হানিফ জানান, জব্দকৃত 33টি গরুর মূল্য বিজেপি নির্ধারণ করে 24 লক্ষ টাকা, কিন্তু এই সিন্ডিকেটের সদস্যরা বিজেপিকে গরু প্রতি 2000 টাকা, কাস্টমস কর্মকর্তাকে গরু প্রতি 3000 টাকা দিয়ে 24 লক্ষ টাকার গরু মাত্র 6,46,938 টাকায় নিলাম কাগজ করে দেয়। নিলামের 24 ঘন্টা পূর্বে নোটিশ বোর্ডে নোটিশ ঝুলানো ও নিলামকৃত স্থানে 2 কিলোমিটার পর্যন্ত মাইকিং করার কথা থাকলেও সরেজমিনে তা দেখা যায়নি। এ বিষয়ে স্থানীয় গরু ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ লিটন মিয়া, আলতাফ মাস্টার, সিদ্দিক মেম্বার, কাদের তালুকদার ও মাইদুল ইসলাম বলেন, কাস্টমস কর্মকর্তা ও সিন্ডিকেটের যোগ সাজশে দীর্ঘদিন হতে এই অনিয়মগুলো হয়ে আসছে। ভুরুঙ্গামারী জয়মনিরহাট সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, মঙ্গলবার সীমান্ত দিয়ে আসা বিজেপি কর্তৃক জব্দকৃত ভারতীয় 33টি গরু নিলাম কার্যক্রম ওপেন ডাকের মাধ্যমে নিলাম দরপত্র নির্ধারণ করা হয়। এখানে কে সিন্ডিকেটের সদস্য, কে প্রকৃত গরুর ব্যবসায়ী আমি তা জানি না। নির্বাহী অফিসার, গভর্নমেন্ট এজেন্ট, তাকে বলতে গিয়েছিলাম, উনিও কথা বলেননি। পরে বললেন, আমি কেন মাইকিং হয় না, এত কিছু মাইকিং হয়, এইসব ব্যাপারে মাইকিং হয় না কেন, রাজস্ব হারাচ্ছে গভর্নমেন্ট আমার জানা মতো। তাই আমি চাচ্ছি এটা ওপেন মাইকিং হয়, গভর্নমেন্টের মাইক আছে, মাইকগুলো ভুরুঙ্গামারি পোরপার জামতলা প্রাণকেন্দ্র কাস্টমস অফিসে গিয়ে দেখা যাবে যে ওই একই ব্যক্তির কতবার করিয়া তাদের নামে নিলামগুলো নিচ্ছে। সাধারণ সম্পাদক উনি একটা সিন্ডিকেট, যাকে সাধারণ সম্পাদক সেলিম স্বেচ্ছাসেবকগুলো কাস্টমস অফিসে গিয়ে দেখা যাবে যে ওই একই ব্যক্তির কতবার করিয়া তাদের নামে নিলামগুলো নিচ্ছে, কারণ একটা করে গরু ওই ধারে আমার জানা মতো, আমি যেটা জানতে পেরেছি, আমার সামনে তো তারা টাকা দেয় না, 2000 কোটি টাকা পার গরুতে দেয় বিডিআরকে বিজেপি, 3000 কোটি দেয় কাস্টমসকে যারা দায়িত্বে থাকে একটা করে গরুর পিছনে, আর বাকিটা পরে ডাক দেখা যায় 15,000-17,000, কিন্তু ওই গরুটার দাম হবে 1 লাখের উপরে, এই সিন্ডিকেটটা বাকিটা ভাষা বলছে যে এখান থেকে 500 টাকা নিয়ে তাড়াতাড়ি ভগিনী বাচ্চা চলে যা। আমরা আমলিক করি না, আমরা আমলিক করি যখন শামসুল চৌধুরী ছিল, মোজাম্মেল পুদানি ছিল, ছাত্র জীবন থেকে আমরা আমলিক করে আসছি। হাতে গোনা কয়েকটা লোক এই ওয়াকশনে টাকা খাইতেছে, সিন্ডিকেটে কাজ করে কইরা টাকা হাতে নিয়ে কিছু লোক সংখ্যা ফোনে ডাক দিয়ে তাদের টাকা ওইভাবে দেয়া দেয়, আর সম্পূর্ণ টাকা তারা মারধর করে খায়। আপনি এটা বলতে পারেন না, সরি, আমার তো কাজে ভুলও হইতে পারে, আপনি লিখলে তো আমাদের ভুলগুলো অনেক মানে শুধরে যাবে।